দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি ক্রমশই অবনতি, চরম দুর্ভোগের মধ্যেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। তো দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে বন্যা পরিস্থিতি ক্রমশই অবনতি ঘটছে, এছাড়াও চরম দুর্ভোগের মধ্যে রাজ্যের কোন কোন জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। গত সপ্তাহের বৃষ্টির জেরে এখনও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভয়াবহ পরিস্থিতি। প্লাবিত বাঁকুড়ার মেজিয়া ব্লকের দামোদর তীরবর্তী বেশ কয়েকটি গ্রাম, আরও অবনতি হয়েছে হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতায় বন্যা পরিস্থিতি। শিলাবর্তীর জলে প্লাবিত ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা, গ্রামাঞ্চলে বহু পরিবার বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে। জল থই থই ঘাটালপুর এলাকাও, খানাকুলে উদ্ধার কাজে নেমেছে বায়ুসেনা, এয়ারলিফটে করে বাঁচানো হচ্ছে জলে আটকে পড়া গ্রামবাসীদের। এই পরিস্থিতিতে বহু মানুষই চাইছে এই মুহূর্তে আর বৃষ্টি না হোক, কিন্তু এরই মধ্যে বৃষ্টির অশনির সংকেত দক্ষিণবঙ্গে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আবহাওয়া অফিস জানাচ্ছে আজ থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে, পাশাপাশি ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ, দুই এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উপকূলের জেলা এবং উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা সপ্তাহ জুড়ে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে নিম্নচাপের ভারী বৃষ্টিতে বানভাসী অবস্থা পশ্চিম মেদিনীপুরের ঘাটালে পুর এলাকার, পাশাপাশি জলের তলায় গ্রাম অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। এই অবস্থায় তান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দুর্গতদের একাংশ। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানিয়েছে মৌসুমী অক্ষরেখা সক্রিয়, উত্তরপ্রদেশের নিম্নচাপ এলাকা থেকে মৌসুমী অক্ষরেখা গোয়া হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তীর্ণ, তার প্রভাবে বৃষ্টি চলছে। অন্যদিকে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতাই। রবিবার ডিপিসি থেকে ফের জল ছাড়াই বেশ কয়েকটি এলাকায় নতুন করে জল ঢুকতে শুরু করেছে। জলের তলায় বিঘার পর বিঘা কৃষি জমি, রাজ্য সড়কের ওপর দিয়ে বইছে জলের স্রোত, আর তার ফলে যাতায়াতে গ্রামবাসীদের ভরসা এখন নৌকা। ভেসে গিয়েছে আমতা থেকে উদয়নারায়ণপুর যাওয়ার রাস্তা, ড্রোন উড়িয়ে খতিয়ে দেখা হচ্ছে পরিস্থিতি। ভয়ঙ্কর এই পরিস্থিতিতে একটু সাহারা খুঁজছে মানুষ। সেখানে আবহাওয়া অফিস জানিয়ে দিল বৃষ্টি থামার কোনো ইঙ্গিত তো নেই, বরং অঝোরে ধারাই আবারও ভাসতে পারে হুগলি নদীর দুই কোল। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।